আগামীকাল উত্তর চব্বিশ পরগনার অশোকনগর ২২ নম্বর ওয়ার্ডে বাইগাছি এলাকায় ওএনজিসি রয়েছে, সেখানে আসতে চলেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিগত কিছুদিন আগেই মন্ত্রী এক সাংবাদিক সম্মেলন করে জানান তিনি অশোকনগর ওএনজিসিতে আসবেন। তারপর থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ওএনজিসি কর্মীরা। নৈহাটি রোড থেকে ওএনজিসি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা তড়িঘড়ি তৈরি হয়েছে, পাশাপাশি তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। মন্ত্রী জানিয়েছিলেন অশোকনগর ওএনজিসিতে যে তৈলাক্ত পদার্থ পাওয়া গিয়েছে তা অতি উন্নত মানের, তার জন্যই তিনি পরিদর্শন করবেন ওই এলাকা। এ বিষয়ে অশোকনগর পৌরসভার পৌর প্রশাসক বলেন, এটা যদি আমরা এখানে প্রজেক্টটা কমপ্লিট হয়, যে পূর্ণতা পায়, তাহলে অশোকনগরের আর্থিক চিত্রটা পাল্টে যাবে। অশোকনগরে যা শিল্প ছিল, কেমিক্যাল আরআইসি, রাধা কেমিক্যাল আরআইসি এবং কল্যাণী স্প্রিং মিল, বাম্পনগরের সবই বন্ধ হয়ে গেছে। এখন শিল্প বলতে কিছু নেই আর, যেখানে পাশের লোক কাজ করে অন্য সংস্থান করতে সেই জায়গায় নেই। ফলে সেদিক থেকে আমরা যদি এটা করতে পারি, তাহলে দেখা যাবে যে আগামী দিনে অশোকনগরের চিত্র পাল্টে যাবে এবং বহু মানুষ অনুসারী শিল্প যেটা গঠিত হবে তাতেও অনেক লোক কিছু করে খেতে পারবে। এই জন্য আমরা এই প্রজেক্টকে সমর্থন করছি। রবিবার দুপুরে অশোকনগর ওএনজিসিতে আসার কথা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং দপ্তরের একাধিক কর্মকর্তার, তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভোলাদের রিপোর্ট, নোবেল বাংলা।